হ্যালো, আসসালামু আলাইকুম। এবং যে যে ধর্মে সবাইকে আমার আন্তরিকভাবে সম্মান ও শ্রদ্ধা রইল। মূলত থাম্বনেল বা ক্যাপশন থেকে বুঝতে পেরে গিয়েছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আসলে আজকে কথা বলার চেষ্টা করব। সে বিষয়টি হলো সুসাইড, আত্মহত্যা, ডিপ্রেশন। ডিপ্রেশন প্রথম, তারপরে সুসাইড। ওকে, প্রথম কথা হলো ইদানিং মানে এসে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুব সমাজের ভিতরে আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি। আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি মূল কারণ ডিপ্রেশন। তো ডিপ্রেশনটা কেন যুব সমাজের মূলত ডিপ্রেশন? আসলে গণনা করে দেখা গেছে প্রথম ডিপ্রেশন আমাদের যুব সমাজ তাদের ফিউচার নিয়ে, দ্বিতীয় ডিপ্রেশন তার নিজের সামাজিক কাঠামো নিয়ে, তৃতীয় তার পার্সোনাল লাইফ, সেটা ফ্যামিলিগত হোক বা সেটা তার কোনো সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক জাতীয় কিছু হোক। তো প্রথম যেটা আসলে ধরা যাক যে মানুষ প্রথমে আমরা ভাবি যে পৃথিবীতে আমাদের তো কোনো না কোনো কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তো কারণটা কি? আমরা এই কারণটার উত্তর খুঁজে বেড়াই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উত্তর খুঁজি যে কেন কেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে কেন। আমরা একটু দেখে হতাশ হয়ে যাই, আমরা কখনোই সৃষ্টিকর্তার উপরে আস্থা স্থাপন করতে পারি না। যেমন আমি একজন মুসলিম, আমি সবসময় মনে প্রাণে আল্লাহকে মানি এবং আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করি, যদিও সেভাবে না পারি তাও আমি চেষ্টা করি। তো সব ধর্মের সবারই উচিত যার যার ধর্মে যেরকম রীতিনীতি অনুযায়ী তার তার চলা। আমার মনে হয় না কোনো ধর্মে বলা আছে আত্মহত্যা একটি ভালো কাজ। আত্মহত্যা অবশ্যই একটি জঘন্যতম কাজ। আত্মহত্যা এমনও একটা সময় ছিল, সেটা সেঞ্চুরি দুই সেঞ্চুরি আসলে আমার ওরকম মনে নেই আগে, যে ফ্রান্সে যে যে ব্যক্তি আত্মহত্যা করবে মানে নিজের যার নিজে নিবে তার লাশ রাস্তা দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে এবং পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হবে, কত একটি জঘন্যতম কাজ। কিন্তু সেই আত্মহত্যাটা আমাদের সমাজে এখন খুব ইজি, এটা আসলে আত্মহত্যা করার মূল কারণ। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়ে আমাকে ভালোবাসে না, বা মেয়ে আমাকে ভালোবাসে, মেয়ের এক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না, আমার কোনো অ্যাবিলিটি নাই, সুসাইড। আমার একটা জিনিস অনেক শখ, আমার একটা বিলাসবহুল একটা কোনো দামি ফোন, দামি এক্সেসরিজ বা কোনো বাইক পছন্দ, আমি আমার পরিবারের কাছে চেয়েছি, তারা দিতে ব্যর্থ, আমার এই জীবনে কোনো মায় নাই, সুসাইড। ওয়েট, অপেক্ষা করো, সিচুয়েশন সব কিছু চেঞ্জ করে। তো সামান্য সোসাইটি সিচুয়েশন সোসাইটিটা ক্রিয়েট করে তোমার লাইফটা নষ্ট হবে আর কারোর না। আজকে তুমি মরবা, ঠিক আছে, কালকে তোমাকে একজন মানুষ আফসোস করবে, পরশু দিন 50 জন, তারপরের দিন 30 জন, এইভাবে করতে করতে আস্তে আস্তে শুধু তোমার যে ফ্যামিলিতে তোমার মা বাবা যা তোমার ছোট থেকে বড় পর্যন্ত কষ্ট করে মানুষ করছে তারাই শুধু তোমাকে মনে রাখবে এবং তারাই কষ্ট পাবে। একসময় হয়তো বা তারাও ভুলে যাবে। আমি নিজে দেখেছি আমার আশেপাশে অনেক জায়গায় আমি নিজে প্রমাণ পেয়েছি। তো সুসাইড করার কোনো মানে নাই। ডিপ্রেসড, প্রথম ডিপ্রেসড, তুমি লাইফে কী করবা? লাইফে তোমার কিচ্ছু করা লাগবে না, লাইফ তোমাকে নিজেই নিয়ে যাবে। লাইফ কোন দিকে যাবে সেটা লাইফে লাইফ জানে। সৃষ্টিকর্তা কোনো না কোনো কারণে কোনো না কোনো উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে এনেছে এবং তোমাকে ওই দিকে ধাবিত করবে। আমি যে তোমাদের সামনে কথাগুলো বলছি বলার কারণ যে রিসেন্ট একটা ঘটনা, আমার তিনটা ছোট ভাই এবং তিনটা পার্সন আমার লাইফ থেকে সুসাইডের কারণে চলে গেছে। একজন আমার বড় ভাই, একটা হলো আমার ছোট ভাই মানে ছোট বলতে এলাকার ছোট ভাই, তো আর একটা হলো আমার রিলেটিভ এর একটা ছেলে, ধরতে গেলে একটা আন্টির ছেলে। প্রথম রিজনটা, একটা মেয়েকে তুমি ভালোবাসলা, সেখান থেকে তোমাকে ভালোবাসাটাকে ব্যাক পেতে হবে, এর তো কোনো মানে নাই।
কেন? আর জানো, একটা গবেষণায় যা দেখা গেছে, ছেলেদের থেকে সরি মেয়েদের থেকে ছেলেরা ডিপ্রেশনে বেশি থাকে। কারণ কি? আমাদের আর্ন করা লাগে। আর্নটা একটা ডিপ্রেশন, অর্থ উপার্জন এটাও তোমার জন্য একটা ডিপ্রেশন, ডোন্ট ওয়ারি। কোনোভাবেই কোনোভাবেই ভেঙে পড়া চলবে না। বর্তমানে বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে তোমার জন্য, যে তুমি বিভিন্ন জায়গায় কাজ করতে পারো, অর্থ উপার্জন করতে পারো। হ্যাঁ, এখন গঠন হচ্ছে আমরা কিছু মধ্যবিত্ত আছি, যারা ভাবি আসলে এই কাজটা ছোট, ওই কাজটা ছোট। আমি কোনো কোম্পানির নাম দিতে চাই না, অনেক হোম ডেলিভারি কোম্পানিগুলো আছে যারা বাইসাইকেল বা অনেক শেয়ার রাইডিং সেক্টরগুলো আছে আর কি, যারা আমাদের অনেক কাজের সুযোগ করে দিচ্ছে এবং অনেকে ফ্রিল্যান্সিং করতেছে। তো তোমরা করতে পারো, কিন্তু করবো না। কেন করবো না? আমি আজকে একজনের বাসায় একটা ডেলিভারিতে যাবো, আমার একটা রিলেটিভ দেখবে, সি পড়াশোনা করি, আমার বাবা কে বলবে তোর ছেলে ভাই ডেলিভারি কাজ করে? দেখো, উন্নত দেশের কাজকে ওরা কিন্তু ছোট করে না। আজকে আমাদের দেশে কোনো সফটওয়্যার কোম্পানি নেই, আজকে আমাদের দেশে ডিপ্রেশনের কোম্পানি, আজকে আমাদের দেশে কোনো ভালো ম্যানুফ্যাকচার অটোমোবাইল কোম্পানি নেই, আজকে আমাদের দেশে প্রেমের জন্য ইতিহাস আছে, মৃত্যুবরণ করছে এমন ইতিহাস আছে। হ্যাঁ, জাপান একটি উন্নতশীল দেশ, উন্নতশীলই দেশ না, উন্নত দেশ হয়তোবা। জাপানে আত্মহত্যার সংখ্যা বেশি। কেন বেশি? এখন বলতে পারো যে জাপান তো সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তাদের তো আত্মহত্যা, একাকিত্ব, একাকিত্বটা খুব একটা খারাপ জিনিস। একাকিত্বর কারণে অনেকে আত্মহত্যা করে। আর জাপানের মানুষ এরা অনেক কর্মঠ, এরা নিজেকে অনেক কর্মের ভিতরে ব্যস্ত রাখে, কর্মের ভিতরে ব্যস্ত রাখে, এমন পর্যায়ে কর্মে ব্যস্ত থাকে, ব্যস্ততার ফলে তারা তাদের যে মস্তিষ্ক সেটা সেট আপ হয়ে যায় অন্যরকম সেট আপ। তারা অল্পতে ভেঙে পড়ে না, তারা কিন্তু দাঁড়ায়, তারা সুসাইড করে পারস্পরিক সম্পর্কের কারণে, কারণ তাদের সম্পর্কগুলো বেশি ক্ষণ স্থায়িত্ব পায় না। হয়তো বা এটা তাদের কালচারগতভাবে, হয়তো বা এটা তাদের কোনো তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, আমার তো ওইটা ধারণা নেই, কিন্তু যতটুকু আর কি আমি ধারণা পেয়েছি যে জাপান সম্পর্কে কেন মানুষ সুসাইড করে, তো আর কি 80% রেজাল্ট সম্পর্কর জন্য। আর বর্তমানে বাংলাদেশে সুসাইড, আমাদের দেশে সুসাইড, আমরা ফ্যামিলি উপর রাগ করে, না হয় কোনো রিলেশনের কারণে, না হয় কি, এই এই দুটোই তো। ফ্যামিলি উপরে কেন রাগ করো? তোমার যদি ফ্যামিলি তোমাদের অ্যাবিলিটি রাখে, তোমাকে অ্যাফোর্ড করার মতো কোনো কিছু দেওয়ার মতো, অবশ্যই সেটা দিবে। ফ্যামিলি কখনোই চায় না যে তোমাকে অকস্মে রাখতে। ও, তুমি একটু ওয়েট করো, বাবা রাগ করছে, এখন রাগ করছে, পরে ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, সুসাইড করার দরকার নেই। মা বকা দিছে, মা মারছে, সুসাইড করে ফেললা কেন? কিছুক্ষণ ওয়েট করো। প্রত্যেকটা ধর্মে ধৈর্যশীলের কথা বলা আছে, এমনকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি যেসব সম্মানীয় ধর্মগুলো আছে, আমাদের ইসলাম ধর্ম আছে, এখানেও বলা হয়েছে সৃষ্টিকর্তা সবসময় ধৈর্যশীলকে পছন্দ করে, আর আমরা সেই ধৈর্যটাই করতে পারি না। ধৈর্য না ধরতে পারলে সৃষ্টিকর্তার পছন্দের পাত্র হতে পারলাম না, ধৈর্য ধরতে পারলাম না, সৃষ্টিকর্তার পছন্দের পাত্র হতে পারলাম না, এবং আমরা পাপটা করিয়ে নিলাম, সুসাইড, যেটা আত্মহত্যা, নিজেকে ধ্বংস। এর কারণে আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকেও দূরে চলে গেলাম। তাহলে কত দিক দিয়ে আমাদের লস? ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট তোমার খুবই দরকার, তোমার ইমপ্রুভমেন্ট দরকার। তোমার ভালো লাগছে না, তুমি একটা কথা আরেকজনকে শেয়ার করো। হ্যাঁ, কখনো এমন কোনো পার্সনকে কোনো কথা শেয়ার করবে না যে কথাগুলো সে পার্সন নিছক তার খনিকের বিনোদনের জন্য এবং আনন্দের জন্য গ্রহণ করে। তুমি এমন একটা পার্সনকে বেছে নাও। আমি মনে করি সব থেকে বেটার হয় তোমার ফ্যামিলি কোনো পার্সন, তোমার কোনো কাজিন, কিন্তু তোমার থেকে বড়, তোমার থেকে অভিজ্ঞ, তার কাছে তোমার প্রবলেমগুলো শেয়ার করো। অর্থনৈতিক প্রবলেম হোক বা রিলেশনগত প্রবলেম হোক, এগুলো শেয়ার করো। অবশ্যই যে কোনো একটা সলিউশন সে দিবে, নিজে নিজে সলিউশন, আত্মহত্যা দিস ইজ নট এ গুড সলিউশন ইন ইয়ার লাইফ। তোমার লাইফ তোমাকে গড়তে হবে। হ্যাঁ, এবার তোমার লাইফে আর একটা ডিপ্রেশন, যে
তুমি সমাজে খাপ খাইয়ে চলতে পারছো না। চারজনের ভিতরে চারজন তো, চারজনের ভিতরে তুমি পাঁচজন, পাঁচজন ঠিক আছে, ওই চারজন মনে করো খুব একটা আমেজ ভাবে সমাজে লিড করতেছে, সমাজে তাদের স্ট্রেস আছে, বাট তোমার কোনো স্ট্রেস নেই, তুমি নিচু, তাদের সাথে মিশতে পারো না, তাদের সঙ্গে মিশো না, সোজা হিসাব, তুমি তাদের সঙ্গে মিশো না। তোমার লেভেলের, তোমার সাইডের, তোমার মতো, তোমার মাইন্ডে অনেক পার্সন আছে যারা তোমাকে টাইম দিবে, তোমার মতোই মেন্টালিটি নিয়ে অনেক ফ্রেন্ড তোমার আছে, তুমি তাদের সঙ্গে মিশো, কোনো সমস্যা নেই, সবার সঙ্গে তাল দিতে হবে একটু, মানে নেই যে ও এরকম, ও এরকম, ও এরকম, আমি কেন এরকম, ও পড়ালেখায় ভালো, আমি পড়ালেখায় খারাপ, সৃষ্টিকর্তা সবার মেধা এক করে না, আমি একজন ব্যাক বেঞ্চার, আমি কখনো আমার রেজাল্ট, আমার মনে হয় না যে আমি কখনো ক্লাস টুতে মনে হয় আমি একবার রোল 4 করছি, তারপর থেকে আমার প্রত্যেকটা ডিগ্রি, আমি যে এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, তো আমার ডিগ্রিগুলা সবগুলো CB, তারপরে মানে মধ্যেও না, মানে 2.3 পয়েন্ট সামথিং, কিন্তু তোমাকে একটা সাবজেক্ট তোমাকে কখনোই মূল্যায়ন করতে পারে না তুমি কি। বর্তমানে তোমার যদি অর্থনৈতিক কোনো প্রবলেম থাকে, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং স্কোপ আছে, অনেকে তোমাকে ফ্রি মোটিভেট করবে, অনেকে আছে বড় বড় ব্যক্তি যারা আসলে চায় যে আমাদের বাংলাদেশকে মানে বেকারত্ব, এবং তারাও এক সময় আমাদের মতো ডিপ্রেশন ছিল, তারা বুঝতে পারে, তো তারা অনেকে আছে যে তোমাকে ফ্রি ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া দিবে। বর্তমানে ফ্রিল্যান্সিং খুবই সহজ, তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো, তোমাদের অর্থনৈতিক প্রবলেম আমি বলি ইনশাল্লাহ যে এটা কেটে যেতে পারে। আমি তোমাদেরকে একটা ডিসক্রিপশনে একজন লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, সে ফ্রি ফ্রি অনেক 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 মোটিভেশন ফ্রিল্যান্সিং এবং কীভাবে তোমার লাইফটাকে তুমি লিড করতে পারো অনেক কথা বলে থাকে, সে আমার পার্সোনালি অনেক কথা বলে থাকে। তো আমরা করি কি, অনেক সময় বড় বড় মানুষের বড় বড় মোটিভেশন নিতে যাই, বড় বড় মোটিভেশন নিতে যাই, সবাই কথা বলে, যেমন আমিও বলতেছি যে সুসাইড করো না, সুসাইড করাটা আসলে খারাপ, সবার স্থান থেকে সবাই জানে কোন পরিস্থিতিতে আছি আমরা, পরিস্থিতি চেঞ্জ আমরা করতে পারি, কিন্তু পরিস্থিতিকে ধ্বংস করে কখনো পরিস্থিতি চেঞ্জ হয় না। সো সুসাইডটা করলে পরিস্থিতিটা ধ্বংস হয়ে যাবে, আর সুসাইডটা না করে পরিস্থিতিটা পরিবর্তন করলে কে জানে সৃষ্টিকর্তা তোমার জন্য সামনে কী রেখে যাবে, মানে কী রাখছে, অবশ্যই ভালো কিছু রাখছে। আমরা এত মুভি দেখি, এত নাটক দেখি, এত কিছু দেখি, পজিটিভগুলো আমরা নিই, কখনোই নিই না পজিটিভগুলো, আমরা নেগেটিভগুলো নিই, শোয়াবগুলো নিই, ফ্যাশনগুলো নিই। হ্যাঁ, ইন্ডিয়ার একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, আসলে মানে আমি তার নামটা শুদ্ধভাবে নিতে পারলাম না, সুশান্ত সিং রাজপুত মেবি, সে সুসাইড করছে, কি মার্ডার হয়েছে, সে একটি সিনেমা বানাই আর কি, সিনেমাটার নাম হচ্ছে সিসোরে, মুভিটা হয়তো অনেকে দেখে থাকতে পারো, সেখানে তার রোল থাকে একজন আদর্শ পিতা, এবং তার ছেলে এক পর্যায়ে তার পরীক্ষার ফলাফল ভালো না হওয়ার জন্য সুসাইড করে, এবং সে লাস্টে বলে যে সুসাইড ইজ এ নট সলিউশন ইন ইউর লাইফ অর কেরিয়ার, তোমার কেরিয়ারে কখনোই সুসাইডটা আনা ঠিক না, তুমি যেভাবে যেটা করতে চাও তুমি সেটাই করো, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে এরকম মানে নাই, তোমার বাবা ইঞ্জিনিয়ার, মানে সে সেই মুভিতে তার ক্যারেক্টার থাকে ইঞ্জিনিয়ার, তো সে ইঞ্জিনিয়ার থাকে এবং সে সন্তানকে বলে আমি ইঞ্জিনিয়ার, তো তোমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো, করতেই পারো, নো প্রবলেম। কিন্তু তার কিছুদিন পরে, তার সিনেমাটা হওয়ার পরে সে নিজে সুসাইড করে, সুসাইড না কীভাবে তার মৃত্যু এটা আসলে অনেকে বলে রহস্য, বাট বেশিরভাগই লোকের মুখে শোনা যায় সুসাইড। তো আমরা উদাহরণ দিই এদেরকে নিয়ে যে সে মুভিতে এই ডায়লগ দিয়ে সে নিজে সুসাইড করছে, না তুমি কি, তুমি ভাববেন না, আমি তোমাকে বলে কখনো পরিবর্তন করতে পারবো না, তুমি আমাকে বলে কখনো আমি পরিবর্তন হব না, তো আমার শুধু একটাই রিকোয়েস্ট, নো সুসাইড, জাস্ট নিজেকে আপডেট করো, সময়ের সঙ্গে তাল মিলাও, সময় যেদিকে যায় ওইদিকে ধাবিত হও, কিন্তু হ্যাঁ, তোমার পরিস্থিতি, তোমার পারিবারিক গঠন, সামাজিক অবস্থান,
সে অনুযায়ী, অতিরিক্ত ভাবেও নয়, আবার বেশি নিচু ভাবেও নয়। মনোবল শক্ত রাখো, অটুট রাখো, লক্ষ্য স্থির রাখো ইনশাল্লাহ। এবং অবশ্যই যার যার যে ধর্ম থেকে এবং সৃষ্টিকর্তা সবাইকে একটি ভালো লক্ষ্যে পৌঁছানোর একটা পথ তৈরি করে দিতে। সো গাইজ, নো সুসাইড, আমরা সুসাইড করব। আমরা অবশ্যই আমাদের কোনো কষ্টের কথা কিংবা কোনো নিজের ভিতরের কথাগুলো আমরা সবাইকে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই শেয়ার করলে তুমিও হালকা হবে এবং সেটার একটি ফলাফল চলে আসবে। সো আজকে এই পর্যন্ত। এটা আসলে বলার, সুসাইডটা বন্ধ আসলে এভাবে আমিও করতে পারবো না, আর আমি জানি না যে আমি কি বোঝাতে পেরেছি বা পারিনি। আসলে আমার যেটা আসলে মনে আসলো যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে সুসাইড করছে একজন, কয়েক আগে ভিডিও দেখলাম একজন ছাদ থেকে লাফ দিছে, একজন গলায় ধরে নিছে এবং দুইটা একটা ছেলে একটা মেয়ে দুইজন একসঙ্গে গলায় ফাঁসি দিয়ে মারাই দিছে। তো এইগুলা দেখতেছি ফেসবুকে অনেক বেশি, মানে সুসাইডটা একটা ট্রেন্ডিং এ চলে আসছে। সো অনেকে ভাবে সুসাইডটা করে আসলে মরার পরে হিরো হয়ে যাবো। হিরোরাও মরার পরে কখনো হিরো হতে পারে না। পৃথিবীটা যখন তুমি পৃথিবীর সৌন্দর্য যখন তুমি বুঝতে পারবে, তখন তোমার আর মরতে ইচ্ছা হবে না। খালি পকেটেও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা যায়। সো মন স্থির, লক্ষ্য স্থির, আর নিজেকে ভালোবাসো এবং সবাইকে ভালো রাখার ট্রাই করো। নিজের কথাগুলো পার্টিকুলার পার্সনকে শেয়ার করো। নিজে খুশি থাকবা তো সবাইকে খুশি রাখতে পারবা, নিজে দুঃখে থাকবা কেউ দুঃখে থাকবে না, শুধু তুমি দুঃখে থাকবা। সো বি হ্যাপি আর সবাইকে হ্যাপি রাখো।